এই যে আমি, এই যে আমার মাথা, আর এই যে আমার মাথার মাল মাল মাল। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পরিমণি। নায়িকা পরিমণি বাংলাদেশ চলচ্চিত্র নতুন একটি রূপ নিয়ে আসেন, কারণ তার মতন সুন্দরী মেধহীন শরীর ইতিপূর্বে বাংলা চলচ্চিত্রেতে দেখা যায়নি। হঠাৎ করে হাজার মানুষের মন কেড়ে নিয়েছে এই নায়িকা। কেরিয়ারে তেমন কোনো ব্লকবাস্টার সিনেমা না করলেও নিজের সৌন্দর্য প্রদর্শন করে মোটামুটি ভাবে নিজের নামটি সিনেমা জগতে লিখে ফেলেছেন ইতিমধ্যে। আজ এসব কথা বাদ দিই। বর্তমান সময়ে দুবাই এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, বিলাসবহুল জীবনকে নিয়ে মানুষের মনে বেশ কিছু কথা ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ এবং সামাজিক মনোবিজ্ঞানীরা পরিমণিকে নিয়ে বর্তমানে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। My head is computer, completely disorder. Where you going, baby, my sweetheart? My sweet angel, call me. Hi, hi. ধারণা করা যায় 10-15টা সিনেমায় কাজ করেছেন অথবা কাজ করবেন পরিমণি। ধারণা করা যায় যে একটি সিনেমায় যদি 5 লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া হয়, তাহলে সর্বমোট 50 লক্ষ টাকার বেশি পরিমণি কোনো ধরনের ইনকাম করেনি। আবার অন্যদিকে নাটক অথবা অ্যাডভার্টাইজের মতন কোনো ধরনের কাজেও তাকে দেখা যায়নি। কিন্তু ইদানিং যাবৎ দুবাই এবং অন্যান্য বিষয়কে এমনভাবে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়, তাতে মনে হয় যে পরিমণি একদিনেই 50 লক্ষ টাকা খরচ করতে পারে। আরো কথা মতে পরিমণির নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নেই, অথবা শেয়ার মার্কেটে তার ব্যবসা বাণিজ্যের কোনো কথাও সোশ্যাল মিডিয়াতে জানা যায় না। তার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে দেখা যাবে ছোট বয়সেই পরিমণি তার মাকে হারিয়েছেন, বাবাও তার সাথে সময় দেননি, নানার বাড়িতে বরিশালে বড় হয়েছে। খুব একটা যে জাঁকজমক পরিবারে তার জন্ম তাও কিন্তু নয়। তাহলে হঠাৎ করে তার এই ব্যয়বহুল জীবন কোথা থেকে আসলো? যদিও বা আমরা খেয়াল করলে দেখতে পারছি সিনেমা জগৎ থেকে তেমন কোনো টাকা ইনকাম করতে পারেনি পরিমণি। এখন এই সকল তথ্যের ভিড়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমরা আপনাদের কাছে এই প্রশ্নটাই রেখে দিতে চাই, পরিমণি হঠাৎ করে এই বিলাসবহুল জীবন কিভাবে পেল, এর পিছে রহস্য কি? আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কমেন্ট মতামত 100-এর বেশি হয়ে যায়, তাহলে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলতে চাই, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।